গুড মর্নিং বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজছে সকাল 8টা আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট করছি, এখানে দুধ দিয়েছে, মিল্ক এক্ষুনি তোকে করেছিলাম, তুই তুলে নিয়ে যাবি। আর এখানে চা, ভাবছি খাবো না। বড়া পাও খাচ্ছি, ট্রেন দাঁড়িয়ে ছিল একটা স্টেশনে, ওখান থেকে বড়া পাও কিনলাম। কেমন লাগছে বড়া পাওটা? ভালো। চলো একটু ঘুরি, ট্রেনে অনেকক্ষণ বসেছি তাই না, একটু ঘুরি। ট্রেনটা দাঁড়িয়ে আছে, অনেক স্লো ট্রেন, খুব স্লো, খুব লেট। অনেকক্ষণ পর একটু বাইরে দাঁড়ালাম, বেশি ঝুঁকবো না ভেতরে, বাইরে। বোম্বেতে ঠান্ডা একটু কম। মনে হচ্ছে একটা গুহা আসছে। না 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 না, ওই জায়গাটা দেখ, বন্ধুটি পজে রয়েছে। বন্ধুরা, এটা হলো মুম্বাইতে ঢুকছে ঢুকছে ঠিক সেই সময়কার ভিউ, এরকম দেখায় মুম্বাইটা। দেখ জল পড়ে ওদিকে, খুব সুন্দর ভিউ। মুম্বাই ঢুকছি ঠিক সেই সময়কার ভিউটা। এবার বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো যে কতগুলো টার্নেলের ভেতর দিয়ে আমাদেরকে ক্রস হতে হয়। এটা আমাদের প্রথম টার্নেল, দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে যায়, পুরো রাতের মতো দেখেছো, পুরো রাত হয়ে গেছে, দিনের বেলা রাত, ভিউ তোকে দেখা যাচ্ছে না তো, অবভিয়াসলি অন্ধকারে কেন দেখা যাবে। এই গুহা নাম্বার কত? থ্রি, গুহা নাম্বার থ্রি। এরা অনেক বড় ভিউ এনকোর করা যায়, যে গুহাটা গেল সবচেয়ে বড় গুহা গেল। এই যে পাহাড়টা দেখেই বোঝা যাচ্ছে, ওয়াও, বৃষ্টিটা দেখ ভিউ। বন্ধুরা, আমি জানি না মোবাইলে কতটা সুন্দর লাগছে। ও, আরেকটা গুহা নাম্বার ফোর। বন্ধুরা, আমি জানি না যে মোবাইলে কতটা সুন্দর আমি ক্যাপচার করতে পেরেছি। কত ওইখানে, অনেক অনেক নেটওয়ার্ক। টার্নেল নাম্বার ফাইভ, কিন্তু তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না যে ভিউগুলো এতটাই সুন্দর আর কতটাই ভালো লাগে দেখতে। টার্নেল নাম্বার সিক্স, এখন আমাদের ট্রেনটা থানে ঢুকছে।
পুরো জার্নিতে একটা জলের বোতল দিয়েছে, মানে এক একজনকে একটা করে, আর পুরো জার্নিতে এক একজন দুটো করে জলের বোতল দুরন্ততা। এই যে আরেকটা টানেল, পুরো শুকনো ঘাস, মাঠের পর মাঠ, তারপরে পাহাড়। পিকনিক করলে দারুণ মজা হবে বল পিউ, দারুণ স্পট, দারুণ পিকনিক। শুধু পিকনিক না, মানে ঘুরতেও যদি আসো এখানে। বন্ধুরা, আশা করি আমি তোমাদেরকে ভালো মতন করে বাইরের ভিউগুলো দেখাতে পেরেছি। আমি খুব চেষ্টা করেছি সুন্দর সুন্দর সিনগুলোকে ক্যাপচার করে তোমাদেরকে ভালো করে শেয়ার করি। ট্রেন থেকে নামবো, নামার জন্য রেডি হচ্ছি। আমি টি শার্ট চেঞ্জ করে নিয়েছি, পুনাতে টি শার্ট পরেছিলাম কারণ কি এসিতে ঠান্ডা লাগে। তো মুম্বাইতে আমি পুনাতেই পরে নিয়েছি, আমি টি শার্ট একটু হালকা হালকা গরম লাগছে। আর মুম্বাইতে উইন্টার বলে কিছু হয় না, সব সময় গরমই থাকে। সবাই গোছ গাছ করছে, সব নামবে বলে। এই ফাইনালি নামলাম সিএসটিতে। কটা বাজে এখন? দুটো, দুটো বাজে। এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই রোডটা দিয়ে এখানে ওয়েটিং রুম আছে, ওই সামনে ওয়েটিং রুম। এবার এইখান থেকে সামনে থেকে বেরিয়ে মেন স্টেশনটা। সাইডে এই ডেকোরেশনগুলো করা হয়েছে সিএসটি। গোরেগাঁও লোকালটা পেয়ে গেলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে, ভালোই হলো। নেমে গেছি, এটা গোরেগাঁও স্টেশন। এবার একটু বসলাম আমরা, স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠে গেছি। শান্তি, মানে আমার এটাই টেনশন ছিল যে কি করে মানে এই কাজগুলো করব, এত বড় বড় দুটো ট্রলি, আমি একা আর আমার বোন তো অতটা পারে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গরম, খুব গরম, প্রচন্ড গরম। পিউ
এটা হচ্ছে ওভারঅল মলের পেছনের রাস্তাটা, আর এইদিক দিয়ে মেট্রো স্টার্ট হয়ে গেছে। আমার যে এই জায়গাটা কি পছন্দের, মানে আমি কি বলবো, এখানে আমাদের বাড়ির ঠিক সামনে রাস্তার পাড়ে এরকম পাখিদের জন্য, পায়রাদের জন্য এরকম খাবারের ব্যবস্থা করেছে, জল খাবারের ব্যবস্থা করেছে। দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে, ঠিক রাস্তার পাড়ে এইভাবে খেতে দেয়। গুড ইভিনিং বন্ধুরা, আমরা বাড়ি ঢুকে গেছি, ট্রেনের মধ্যে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট জার্নি হয়েছে। আর আমাদের পাশের বাড়ি যে আমার ফ্রেন্ড আছে, যেই দেখলো যে আমরা এসছি, এবার আমাদের তো একটু ইভিনিং স্ন্যাক্স দরকার পড়ে। এবার আমার তো গ্যাসও নেই, আমি দুটো সিলিন্ডার রেখে গিয়েছিলাম, দুখানা সিলিন্ডার পুরো মানে উড়ে যায়, গ্যাসটা যেটা থাকে সেটা উড়ে যায়, দুটো ভর্তি সিলিন্ডার ছিল। এবার আমি গ্যাসের রান্নাও করতে পারবো না, সেই জন্য আমাকে সুন্দর করে চা বানিয়ে দিয়েছে। এই দেখো, তখন চাটা খেয়ে মাথাটা ঠিক করছি। আর আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।